তোর কটা জামা কাপড় আছে আর কত টাকা আছে বের কর, চল শপিং করে আছে। টাইলসের মাঝখানগুলো দেখতে পাচ্ছ, যেগুলো জোড়ার মুখগুলো কীরকম কালো কালো হয়ে গেছে দেখো, পুরো বর একদম। কতটা মানে দুটো সাইড দেখো, লেফট অ্যান্ড রাইটটা দেখো কতটা তফাত। সার্পের জলে পড়তে পড়তে দুবার বেঁচে গেছি। তারপর এই ডালগুলো ভেঙে গেলে বসিয়ে দিলে আবার হয়, আর এর মাথায় দেওয়া আছে গোবর। গাছের যে বর্ডার দেখতে পাচ্ছ, সুপারি গাছের বর্ডার, এই বর্ডারের ওই পাশটা একটু আগে ট্যাপগুলোতে এক ফোঁটা করেও জল পড়ছিল না, এখন সব ট্যাপগুলোতে জল পড়ছে রে ভালো। যেদিন আমরা প্রথম এই বাড়িতে এসেছিলাম, উঠেছিলাম পুরোনো বাড়ি থেকে এই বাড়িতে, সেই দিন সকালবেলা একদম, ওই দিন একদিন রাত কাটানোর পরের দিন যে এখানে এই যে প্যান্ডেল হচ্ছে না, কেন হচ্ছে বলছি, তো এই প্যান্ডেলটা হওয়ার জন্য এই বাঁশটাশগুলো আনতে গিয়ে আমাদের এই গাছটা এরা পড়ে গেছিল, মানে লেগে হয়তো পড়ে গেছে। ওরা কি করেছে, এই গাছটাকে তুলে ওই জায়গায় ফেলে দিয়ে গেছে। আমার মা আর সুহানি মিলে এটাকে বসিয়েছে, তাই তো? এটা কি গাছ বলো তো? এটা হলো সজনে গাছ, সজনে ডাটা গাছ। এই দেখো একটু একটু পাতা হয়েছে না, এইগুলো এই গাছ যখন সজনে ডাটা হয়ে যায় তারপর এই ডালগুলো ভেঙে গেলে বসিয়ে দিলে আবার হয়, আর এর মাথায় দেওয়া আছে গোবর, কারণ যাতে গাছটা শুকিয়ে না যায়। তো ওই জন্যে আমার মেয়ে গল্প বলছে যে এখানে এটা ফেলে দিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ, আমার হাত দিও না, হাত দিও না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাই জানো আমরা এখন বাপের বাড়িতে, আমি এখন বাপের বাড়িতে আর সুয়ানি মামা বাড়িতে। তো সকাল সকাল দেখো আমরা দুজনে উঠেছি, সকাল তো নয়, কাবিয়া 7টার সময় স্কুলে গেছে আর আমরাও দুজনে উঠেছি 8টার সময়। আমার মেয়ে ঘুম থেকে উঠেই আমাকে বলছে মাম্মা পাপার জন্য কষ্ট হচ্ছে। এবার বাবাকে ফোন করা হলো, বাবাই বলছে কেন আমাকে কিল ঘুষি চড় এইগুলো মারতে পারছে না বলে কষ্ট হচ্ছে, আর হেসে ফেলেছে। তো সকাল সকাল আমরা এখন বাইরেটায় দাঁড়িয়ে আছি, আর মানে গতকাল সন্ধেবেলা ভীষণ পরিমাণে ঝড় হয়েছে, ভীষণ। এই ঝড়ে এই যে প্যান্ডেলটা বেঁধেছিল, এই দেখো এই প্যান্ডেল বেঁধেছিল ত্রিপলগুলো দিয়ে, ঝড়ে খুলে গেছে, এমন বাধা বেঁধেছে খুলে গেছে। তো এটা হলো আমাদের এই পাশে একটা বয়স্ক মহিলা থাকতো কিছু আগেরবারে এসে, তোমরা ওর ভিডিও দেখতে পাবে, খুবই বয়স্ক, আমাদের বাড়ি আসতো। সেই মহিলাটা মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে, 41 দিন মতো হয়ে গেছে। তো সেই জন্য এখানটায় ওর বাড়ির থেকে, ওর বাড়ির থেকে সব লোকজনকে খাওয়াবে। এই জায়গাটা আমাদের বলতে আমার কাকাদের। এই যে সুপারি গাছের যে বর্ডার দেখতে পাচ্ছ, সুপারি গাছের বর্ডার, এই বর্ডারের ওই পাশটা কাকাদের আর এই পাশটা আমাদের। তো ওই জায়গায় প্যান্ডেলটা করেছে আর ওদের বাড়ি হলো ওইটা, মানে যাদের লোকজন খাওয়াবে বলতে দুটো মসজিদের লোকজন খাওয়াবে, আত্মীয় স্বজন, আমাদেরও সবার নিমন্ত্রণ আছে। তো যাই হোক, সকাল সকাল আমি আর আমার মেয়ে ওই জন্য বেরিয়ে এসেছি, কাবিয়া তো বাড়ি নেই, আমার মেয়ে ঘুম থেকে উঠেই কাবিয়া কাবিয়া করছিল। তো আমাদের ক্ষয়ক্ষতি বলতে কিছু হয়নি ঝড়ে সেই রকম, কারণ আম তো আমাদের আম বাগান তো পুরো বিক্রি হয়ে যায়, বছরে 2 বছর অন্তর অন্তর পুরো বিক্রি হয়ে যায়। তারপর ওরা একটা আম ধরে রাখা হয় যে এতটা আম আমাদের দেবে, বাদ বাকি ওই ওই জন্য আমাদের সেরকম কিছু ক্ষয়ক্ষতি আপাতত হয়নি ওই ঝড়ে। তো এখন কাবিয়া তো বাড়িতে নেই, আমি আর সুয়ানি যাচ্ছি আমাদের সকালবেলার একদম প্রি ব্রেকফাস্ট করতে, মানে এসো। কালকে সন্ধেবেলা যে ঝড় হয়েছে সেই বিকাল থেকে পুরো কারেন্ট চলে গেছিলো, তারপর কারেন্ট এলো এই জাস্ট ভাবো, মানে রাত্রেবেলা ইনভার্টার চালে, ইনভার্টার চালিয়ে তিন ঘরে তিনটে পাখা শুধু চালানো গেছে। আশিকা বলছে যে একটু ভোরের দিকে খুব আওয়াজ হচ্ছিলো ইনভার্টারে, মানে পাখা যেহেতু চলছে তিনটে ঘরে, তো তখন আশিকা বন্ধ করে দিয়েছে। আর ট্যাঙ্কে জলও ছিল না, তাও আমাদের যেহেতু এখানে একদম সামনেই, মানে এই গেটটার বাইরেই টিউবওয়েল আছে, ওই জন্য অসুবিধা অতটা হয় না, আমার বাড়ির মতো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি কালকে আশিকা পাম্প চালাতে ভুলে গেছিলো, আমাদের ট্যাঙ্কটা অনেকটাই উঁচু, অনেকটা বড়, মানে প্রায় এতটা বড় মাটি থেকে, কত লিটার আমি মানে 1000 লিটার ফিটার হবে। তো সেইটা ভর্তি থাকে, এরা কমজন, তো ওই জন্য বোঝা যায় না যে কখন চালাবে। তো আশিকা কাল চালাতে ভুলে গেছিলো, ব্যাস আর আজকেই অঘটন হয়ে গেল। তো আপাতত এখন আমি আর আমার মেয়ে খাবো, কি খাবো কি খাবো, মাম্মা দে কোথায়, হ্যাঁ এই গ্লাসে দিলি কেন, ওকে তো এই কাপটাই দিতে পারতি, গ্লাসে খাই। সোনি কি খাবে, বিস্কুটটা খাবে, মামা যে বিস্কুট এনে দিয়েছিল অলিভ বিস্কুট দিয়ে খাবে, দুধু খাবে না পিডিয়াশিওর,
তো এখন একটু চা খাবো, মেয়েকে খাওয়াবো বিস্কুটারে, আর মেয়েকে একটু পড়াবো। যেহেতু কাবিয়া বাড়ি নেই, ওর এখন কোনো কাজও নেই, রোজ একটু না পড়ানোর অভ্যাস করলে না তখন ছুটির পর প্রবলেম হবে। আমার এই যে চা, আজকে আমার আমন টমন কালকে ভেজানো হয়নি, ওই জন্য এখন চা খাবো আর আমার মেয়ে। তো এখন চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে মেয়েকে একটু পড়াই, তারপরে আজকে একটা ভালো কাজ করবো ভেবেছি। ভালো কাজ বলতে আমাদের এই এইগুলো তো মার্বেল, মানে এই বাইরের জায়গাগুলো তো মার্বেল দেওয়া, আর প্রত্যেকটা ঘরের ভেতরে টাইলস বসানো। এবার টাইলসের জোড়ার মুখগুলোতে না, মানে এই আমরা অনেকদিনই হয়েছে ঘরটা, তো হাঁটাচলা করতে 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 এইগুলোতে পুরো কালো কালো হয়ে গেছে। আমি একটু পরে দেখাবো। তো আজকে ভেবেছি একটা একটা করে ঘরগুলো পরিষ্কার করবো, আশেপাশে তো অত সময় পাই না, আর আশেপাশে শরীরটাও ভালো না, ওই জন্য আমি ভেবেছি যে আমি একটা একটা করে ঘর যে কদিন আছি তার মধ্যে পরিষ্কার করবো। তিনটে তো ঘর আছে, যে একটা একটা করে একটু পরিষ্কার করে দেখবো হয় কি না, তো সেটাই আজকে ভেবেছি করবো, আজকের কাজ ওটাই ভেবেছি। আর রান্নাবান্না আশিপা মা দুজনে করবে, মা বাইরে মাছ নিয়েছে, মাছ পাচ্ছে। আর এই যে আল্লাহটা, আগের দিন তোমাদেরকে আমি দেখালাম যে বাবাই কি আল্লাহ এনে দিয়েছে, মানে কে পছন্দ করেছিল। আর এই আল্লাহটা এই ঘরে মায়ের ঘরে ছিল, তো এটা বার করে দেওয়া হয়েছে, ওটা শিফট করা হয়েছে। তো এটা কোথায় রাখা হবে, এটা এখন ওপরে সিঁড়িতে যাবে, যেটা আমাকে আর আমার মাকে ধরে তুলতে হবে। দেখা যাক কখন সেটা সমাধান হয়। বুঝালো, এখন আমি আর আমার মেয়ে খেয়ে নিই, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কারেন্ট আসার সাথে সাথে ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে, একটু আগে ট্যাপগুলোতে এক ফোঁটা করেও জল পড়ছিল না, এখন সব ট্যাপগুলোতে জল পড়ছে, বেশ ভালো লাগছে। আমি জানি, এরা তো জানে না, আমি জানি যে কী কষ্ট এরকম, মানে জলের কষ্টটা যে কতটা কষ্ট। তো চলো আমি একটু পড়িয়ে নিই। এই আজকে পিটি ছিল নাকি সুইটি, পিটি ছিল? এই আজকে প্রথম দিনে পিটির ড্রেস। হ্যালো হামুচুমু, হামুচুমু আজকে পড়াশোনা হয়েছে স্কুলে? পেরেছিলে? আন্টি বলেনি যে এতদিন পর স্কুলে গেলে কি করতে? বলেনি তুমি বাড়িই থাকতে? ম্যাম বলেনি যে তুমি বাড়িই থাকতে পারতে? তো আমরা এখন টিফিন খাবো, কাবিয়াকেও খাওয়াবো, আশিপার খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা, ডিম্পো, চেরি ম্যাডামের। আমি তাই ভাবছি আশিপার যে এতগুলো রুটি খা, চল আগে টিফিন খেয়ে নি। হামুচুমু খেয়েছো আপাকে? হ্যাঁ না, বেগুন ভাজা না। আচ্ছা দাঁড়া, দিচ্ছি রুটি আমি ওকে, একে খাইয়ে দিই। ঘরগুলো এখনো মুছিনি, শুধু ডাইনিংটা মুছে নিয়েছি আর এই দিকটা মুছে নিয়েছি। আর এবার এই ঘরের ভেতরটা বলছিলাম যে ডিপ ক্লিন করব, সেটা ব্যবস্থা চলছে। পাখাটাকে দিয়ে নি, ভীষণ গরম, আবার কারেন্ট চলে গেছে। যদি বা তো সার্ফ নিয়ে নিয়েছি, জামা কাপড় ঘষার ব্রাশও নিয়ে নিয়েছি, একটা মগ লাগতো। একটা মগ জোগাড় করে দেবে মা? ও মা যেন নি, একটা মগ দেবে? তুমি দেখি আগে ওঠে কি, তোমাদের কেউ দেখাই, দাঁড়াও। তো মেন তোমাদেরকে যেটা বলছিলাম, যেই দেখো এই যে টাইলসের মাঝখানগুলো দেখতে পাচ্ছ, যেগুলো জোড়ার মুখগুলো কীরকম কালো কালো হয়ে গেছে, দেখো পুরো বর একদম দাগ দাগ হয়ে গেছে, দেখো ভর্তি। এই জায়গাগুলো তো মার্বেল, এগুলো তো তবু কম, কিন্তু এইগুলো যেহেতু টাইলস বসানো ওই জন্য এগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আর ঘর মোছার সময় না, মুছতে আমরা তো লাঠি দিয়ে মুছি, পুরো নোংরাটা এসে এই জায়গাটাতে আটকে যায় আর এরকম বিচ্ছিরি হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এটা মানে একটু সার্ফ দিয়ে ঘষে যে এখানটা পরিষ্কার হয় কি না। প্রথমত দাঁড়াও, কারণ আমি আমাদের বাথরুমটা একদিন পরিষ্কার করেছিলাম এইভাবে। দেখো ঘর মোছা পানি, এই দেখো সরে যা, শুয়ানি সরে যা, উঠেছে? দেখো তোমরা বুঝতে পারবে দেখে, দেখেছ এই জায়গাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, দেখেছ? এরকম করে ঘষতে হবে পুরো ঘরটা, একদিনই সব ঘর হবে না, বুঝলে? কেন
দেখেছো তফাৎটা বুঝতে পারছো যে কতটা, মানে এই দেখো একটু আগে কতটা কালো ছিল তো এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। কি কেন মেরেছিস পাগলি নাকি তুই? সব রকম ব্যবস্থাই আছে দেখো। কি বললো, কি গল্প বলেছে? তো চলো তোমরা তো প্রথম একটু দেখে নিলে, এইটা দেখো এইটা স্পষ্টতা একটু দেখে না কেমন। হুম হ্যাঁ স্নেক, হ্যাঁ স্নেক নয় স্নেক। আর এর পরে তোমাদেরকে আবার দেখাবো, ততক্ষণ আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিই কিছুটা। মাম্মা এর উপরে আসলেই কিন্তু স্লিপ খেয়ে পড়বি তুই, ঠিক আছে? এর উপরে যেন আসবি না। হ্যাঁ আমি অর্ধেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই চারটে জয়েন্টটা দেখে নাও আর এই জয়েন্টটা দেখে নাও কতটা তফাৎ দেখো। এই দেখো এই সাইডটা দেখো কতটা তফাৎ, বুঝতে পারছো? পরিষ্কার হচ্ছে তার মানে এই দিকটা কতটা ডিপলি কালো নোংরাটা আছে আর এদিকটা দেখো পুরো, মানে যতটা পাচ্ছি ঘষে ঘষে করার চেষ্টা করছি, ঠিক আছে? এই জায়গাগুলো দেখো কতটা পরিষ্কার হয়েছে, আবার এই জায়গাটা দেখো কতটা, মানে দুটো সাইড দেখো লেফট অ্যান্ড রাইটটা দেখো কতটা তফাৎ। তো বুঝতেই পারছো দুটো দিকের কত তফাৎ, তার মানে পরিষ্কার হচ্ছে। আর আমি না প্রত্যেকবার আসি আর শুধু ভাবি এই কাজটা কবে করব কবে করব, তো আলটিমেটলি এখন সময় পেয়েছি। আপাতত এই ঘরটায় আমি থাকি বলে আমি আগে এটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওই দিকের গুলো করবো আজকে করবো। আর এটা বেশ অনেকক্ষণই টাইম লাগবে, সত্যি কথা বলতে অনেকটাই টাইম লাগবে। প্রায় ঘরটা পরিষ্কার করতে হয়তো আমার আধা ঘন্টা লেগেও যেতে পারে। তো আমি মেয়েকে একটু পরে স্নান করাবো, ততক্ষণ আমি একটু পরিষ্কার করে নিই। তোমাদেরকে এই দেখালাম, আবার একদম লাস্টে পরিষ্কার করে নিয়ে দেখাবো। তো চল আগে পরিষ্কারটা করে নিই। এখন বাজে 1:30 আর আমার স্নান টান হয়ে গেছে, তো পুরো 1 ঘন্টা পুরো একটা মানে 1 ঘন্টা টানা লেগেছে এই ঘরটা পরিষ্কার করতে। দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরাই বুঝতে পারবে। আগের আগের মানে ভিডিও শুরুর দিকটা আর এখন কম্পেয়ার করলেই বুঝতে পারবে। এই দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো, মানে আরেকটা জায়গা দেখলে কম্পেয়ার করতে পারবে। দাঁড়াও আশিবার ঘরটা দেখলে বোঝা যাবে, এটা এরকম তো এই ঘরটা। আজকে আর একটা ঘর 1 ঘন্টা পুরো টানা লাগবে। এই দেখো স্পষ্ট বুঝতে পারছো? ছোট আন্টি বুলটি তো বুঝতে পারছো, আশিপার ঘর আর আমার মায়ের ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি। ওটা আবার কালকে ট্রাই করব, কারণ একটা ঘর পরিষ্কার করতে আমার পুরো 1 ঘন্টা টাইম লেগেছে। তারপর হয়েছে কি যে ঘরটা যেহেতু সার্ফ দিয়ে পরিষ্কার করেছি না, এবার যত মুছছি আমি তত সার্ফের জল বেরোচ্ছে। এই সেই লাস্টে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে করলাম, করে টরে এখান দিয়ে আমি হেঁটে যাওয়ার সময় সার্ফের জলে পড়তে পড়তে 2 বার বেঁচে গেছি। তারপর আস্তে আস্তে মন ঠিক করে করে পুরো মুছতে আমার পুরো 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট লেগে গেল। লেগে টেকে স্নান টান করে সবে এলাম। আজকে আর ওই দুটো ঘর হয়নি, কারণ এখন আর হবে না, কারণ শুয়ে পড়ে মনে হচ্ছে যেন স্লিপ খাচ্ছি আমি, এ মাথা আর ও মাথা শুধু স্লিপ খেয়ে যাচ্ছি। তো এদের দুজনে যা দুষ্টুমি করছে, একসাথে থাকবে আনন্দ করে তার বদলে ঝগড়া করে করে মরছে এরা দুজন। আমার মেয়ে বলছে আমি এখন পাপার জন্য মন খারাপ করছে বাড়ি যাবো, আর পাপাকে বাড়িতে থাকলে লাঠি ঘুষি কিল চর সব দিয়ে দেয় পাললে, তাই তো? ওখানে আমি গ্লুকন ডি গুলো রেখেছি তোর, হয়ে গেছে খাওয়া? আরে আল্লাহটাও এখনো তোলা হয়নি, এখন আমি একটু বসবো, আমি আর পারছি না। তো ঘরটা ঘরটা যখন পরিষ্কার করছি শুধু আমার বাবার কথা মনে পড়ছে,
যেদিন আমরা প্রথম এই বাড়িতে এসেছিলাম, উঠেছিলাম পুরোনো বাড়ি থেকে এই বাড়িতে, সেই দিন সকালবেলা একদম, ওই দিন একদিন রাত কাটানোর পরের দিন সকালবেলা আমার বাবা উঠে শুধু মানে দেখছে কোথায় নোংরা হয়েছে, কোথায় মানে একটু ঘষা টসা লেগেছে সেটা পরিষ্কার করতে ব্যস্ত। কারণ কত মানে সারা জীবনে শুধু ভেবে এসছে একটা সুন্দর ঘর করব, সেই ঘরটা করেছে যখন, সেই ঘরে যখন এক রাত আমরা কাটিয়েছি, তখন সকালবেলা উঠে ওই দৃশ্য সত্যি মানে চোখে চোখে এখনও ধরে রেখেছি আমি, এখনও আমার চোখে আছে। তো ওই জন্য যখন ওটা ঘরটা পরিষ্কার করছিলাম বারবার মনে হচ্ছিল বাবার কথাটা। তো আমরা এই ঘরে উঠেছিলাম কততে, উনিশেই বল, 2019 আমরা এই ঘরে উঠেছি লাস্টের দিকে, মানে সুহানি হওয়ার কিছুদিন আগে আগে। চিনি হয়েছিল 19 মেতে আর সুহানি হয়েছিল 19 ডিসেম্বরে। তো চিনি যখন হয়েছিল তখন আমরা ওই বাড়ি ছিলাম না, মে জুন মাসে, না জুন না জুলাই মাসের 17 তারিখে এই বাড়িতে উঠেছিলাম, 2019 জুলাই। আর আমার বাবা মারা গেছে 21 মে মাসে, মানে ভাবো কতদিন, মানে কতদিন ছিল, আর মাত্র কয়েকদিন এই বাড়িতে বাস করতে পেরেছে। এত মানে নিজের স্বপ্ন দিয়ে বাড়ি তৈরি করে কয়েকটা দিন সব বাস করতে পেরেছে। চলো এখন আমার মেয়েকে একটু বসুক আর আমি একটু কাজ করে নিই। মেয়ে দুটোকে খাইয়ে দাইয়ে ঘরে শুয়ে দিয়ে এসছি, দিয়ে এসে আমরা দুজন ভাত খাচ্ছি। আমরা ভাবছি, ও তোমরা তো জানোই না আমরা যে বলছি বেড়াতে যাবো বেড়াতে যাবো, আমরা কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলি সবাই যাবো একসাথে, প্রায় 16-17-18 বাচ্চা কাচ্চা ধরে প্রায় 19 জন মতো, সব বাচ্চা কাচ্চা সব মিলিয়ে 19 জন যাবো একসাথে বেড়াতে। তো সেটারই আলোচনা হচ্ছে কি ড্রেস কি নেওয়া হবে না হবে, সেই নিয়ে আমি আর আশিপা খাচ্ছি আর আলোচনা করছি। তো আজকে আশিপা রান্না করেছে এই যে কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে, আর রান্না হয়েছে চিংড়ি মাছ, এটা বড়দের এটা বেবিদের। আর তেমন কিছু রান্না হয়নি, এই দিয়েই খাওয়া হচ্ছে। আশিপাকে বলছে, আশিপা তোর কটা জামা কাপড় আছে আর কত টাকা আছে বের কর, চল শপিং করে আছে, বের করবি কি না?